আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজ নিউজে কি থাকছে। দিলীপ কুমারের সঙ্গে স্মৃতিচারণ করলেন আলমগীর ও নায়ক নাইম। চলুন জেনে নিই সব বিস্তারিত নিউজ থেকে। ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার আর নেই, পুরো বলিউড তাকে হারিয়ে শোকে আচ্ছন্ন। কিংবদন্তি এই অভিনেতা তুমুল জনপ্রিয় ছিলেন বাংলাদেশেও। এদেশের অনেক তারকাই তাকে আইডল মনে করেন, তাকে সম্মান করেন একজন জাত অভিনেতা হিসেবে। সৌভাগ্যক্রমে দিলীপ কুমারের সান্নিধ্য পেয়েছেন নায়ক আলমগীর। তিনি প্রিয় অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ট্র্যাজেডি কিং খ্যাত দিলীপ কুমারের আত্মার মাগফিরাত কামনা করে নায়ক আলমগীর বলেন, আমার সৌভাগ্য যে দিলীপ কুমারের সঙ্গে তিন দিন কাটানোর সুযোগ হয়েছিল, এমনকি অভিনয়ের নানা টিপসও দিয়েছিলেন আমাকে। অভিনেতা আরও বলেন, দিলীপ কুমার কত বড় ছিলেন সেটা মাপার ক্ষমতা আমাদের থাকা উচিত না নেইও। একটি কথা বলবো, যেটা বই পড়ে বা বড় গুণী ব্যক্তিদের কথা শুনে জানতে পেরেছি, পৃথিবীতে অভিনয়ের অনেক ধারাই আছে। উনি একটি ধারা আবিষ্কার করে অভিনয়টা করতেন, সেটা হলো মেথড অ্যাক্টিং। মেথড অ্যাক্টিংয়ের জনক ছিলেন উনি। আরেকজন বড় অভিনেতা হলিউডের মার্লন ব্র্যান্ডও মেথড অ্যাক্টিং করতেন। ওনার শুরু ছিল 1950 সালে, কিন্তু দিলীপ কুমারের শুরুটা 1944 সালে। তাই মেথড অ্যাক্টিংয়ের জনক আমার হিসেবে দিলীপ কুমারই। এদিকে দিলীপ কুমারের মৃত্যুতে ভেঙে পড়েছেন নায়ক নাইম। দিলীপ কুমার সাথে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, 98 বছর বয়সে আজ সকালে চলে গেলেন নায়ক দিলীপ কুমার অর্থাৎ ইউসুফ খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আমিন। সুন্দর একটা মুহূর্তে ছবি শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।